এদিকে দুঃস্বপ্নের দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু বলেন, দক্ষিণ আফ্রিকায় টানা ব্যর্থতা টাইগারদের ভবিষ্যতের জন্য শিক্ষণীয় হবে। দক্ষিণ আফ্রিকায় 45 দিনের সফরে 2টি টেস্ট ও টি-20 এবং 3টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। প্রতিটি ম্যাচেই বড় ব্যবধান হেরেছে সফরকারীরা। টেস্ট দিয়ে সফর শুরু হয়। মুশফিকুর রহিমের দল সাদা পোশাকে ছিল ছন্দহীন, ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি ওয়ানডে দল। তিন অধিনায়কের যুগে সাকিবের নেতৃত্বে প্রথম টি-20তে কিছুটা লড়াই করলেও শেষ টি-20তে প্রোটিয়া চাপে পিষ্ট হয় টাইগাররা।